প্রিয় বন্ধুরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিকে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথমত হচ্ছে, তোমরা অনেকেই চাও নিজের একটি পছন্দ মতো স্কুলে, কিন্তু অনেকের নাম্বার কম থাকার জন্য তো পছন্দের স্কুলে ভর্তি হতে পারো না, এবার কিন্তু পারবে। আরেকটা নোটিশ, সেটা হচ্ছে এরকম এই টাইপের নোটিশ, যেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাও কিন্তু একাদশ শ্রেণীতে নাম্বার কমের জন্য জিওগ্রাফি পাও না, এবারে পাবে। আর কি, তোমরা অনেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও এবং সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট তোমরা নিতে চাও, নাম্বার কমের জন্য তোমরা পেতে পারো না, কিন্তু এইবারে তোমরা পাবে। তাই নোটিশটিকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অর্থাৎ ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে একটি লাইক দাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। কিছুক্ষণ তোমাদের দেখানোর আগে আমি দুটো গুরুত্বপূর্ণ তোমাদের কথা আমি বলে রাখি। এবছরের মাধ্যমিক পরীক্ষায় অনেকেই হয়তো নাম্বার কম পেয়েছো, কিছু স্টুডেন্ট হয়তো 2-1 নাম্বারের জন্য বা 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাওনি, অনেকে কিছু বিষয়ে লেটার মার্কস পাওনি। আজকে সকালে কিন্তু আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে তোমরা কীভাবে নাম্বার বাড়াবে, অর্থাৎ নাম্বার বাড়াতে গেলে PPS করতে হবে বা PPR বা RTI করতে হবে। তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছো যে দাদা, আমি যদি PPS বা PPR করি, যদি আমার নাম্বার কমে যায়। দেখো, তুমি কখন PPSটা করতে যাচ্ছ, দেখো তুমি তখনই PPS করবে কোনো সাবজেক্টে। সাপোজ তুমি 80-তে হয়তো অ্যান্সার দিয়েছিলে, ঘরে এসে মেলালে যে আমি এই সাবজেক্টে 80-র মধ্যে 70 পাবোই পাবো, কিন্তু দেখা গেলো তুমি হয়তো 40 বা 50 পেয়েছো, সেক্ষেত্রে তুমি অবশ্যই PPSটা করবে, কারণ তোমার নাম্বার তো বাড়বে, এখানে কমার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে তুমি অবশ্যই PPS করো। এবং বিগত বছরে যখন PPSগুলো হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু নাম্বার বাড়ে বা সেমই থাকে, কিন্তু কমার ঘটনা 2-1 ছাড়া আমি আর জীবনে দেখিনি। ঠিক আছে, তাই তোমরা কারা কারা PPS করবে বা RTI করবে বা PPR করবে, আমি সকালেই ভিডিও দিচ্ছি, ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো এবার দেখো, তোমার প্রচুর স্টুডেন্ট আছো যারা কিন্তু খারাপ নাম্বার পেয়েছো, খুব দুঃখিত। অনেকে আছো হয়তো অকৃতকার্য হয়েছো, হয়তো ভাবছো পড়াশোনা করবো না, পড়াশোনা ছেড়ে দেবো। আমি তোমাদেরকে বলবো, তোমরা পুনরায় পড়াশোনা শুরু করো। আর যারা একাদশ শ্রেণীতে উঠছো, হয়তো খারাপ রেজাল্ট করেছো, তোমাদেরকে বলবো দেখো, ব্যর্থতা যদি না হয় তোমরা কিন্তু সাফল্য পাবে না জীবনে। কিন্তু প্রচুর উদাহরণ দেখা গেছে, যারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তারা কিন্তু উঁচু ক্লাসে উঠে বা বড় হয়ে কিন্তু ওরা তুলিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যারা তো খারাপ রেজাল্ট করেছে, তারা জীবনে অনেক কিছু করেছে, কারণ এই যে মাধ্যমিকের রেজাল্ট, এই রেজাল্টটাই কিন্তু যথেষ্ট নয়। এরপর তোমাদের উচ্চ মাধ্যমিক আছে, ওদিকে গ্র্যাজুয়েশন আছে, আরও অনেক দূর তোমাদের পড়াশোনা করতে হবে। তাই তোমরা কেউ ভেঙে পড়বে না উচ্চ মাধ্যমিকে, তা 11-12টা ভালো করে পড়ে একটা কিছু করে দেখানোর তোমরা চেষ্টা করো। আর যেটা বড় কথা হচ্ছে, তোমরা সায়েন্স আর্টস কমার্স কে কোন কি সাবজেক্ট নেবে, এইটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই এই সময় কিন্তু ভুল করে থাকো। তাই বন্ধু নিচ্ছে কমার্স, আমিও কমার্স নিয়ে নেবো, বন্ধু নিচ্ছে সায়েন্স, আমিও সায়েন্স, এরকম একদম চিন্তা আমরা না করে তোমরা ভাবো যে জীবনে তুমি কি হতে চাও বা তোমার কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগে, তুমি সেই সাবজেক্টগুলো নাও, সেই হিসেবে তোমরা পড়াশোনা করো, তাহলে জীবনে কিন্তু সাফল্য পাবে। এবং সায়েন্স কমার্স আর্টস কোন বিষয়গুলো তোমরা নিলে একটা ভালো রেজাল্ট করতে পারো, অর্থাৎ কেউ যদি সায়েন্স নেবে, সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো যদি নাও নিলে একটা ভালো রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিকে, বা আর্টসের কোন কোন বিষয়গুলো নিলে ভালো রেজাল্ট হবে, এই বিষয়ে কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কগুলো দেখবে, দেখে কিন্তু তোমরা সেই হিসাবেই তোমরা কিন্তু সায়েন্স কমার্স আর্টস স্ট্রিমটা বাছো এবং সাবজেক্টগুলোকেও তোমরা চুজ করে নাও। তো চলো আমরা প্রথম নোটিশটিকে দেখে নিই। হচ্ছে তোমাদের প্রথম নোটিশ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে, ডেট দেখো 3/6/2022 কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। তো নোটিফিকেশনে বলা হচ্ছে, অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস, সাবজেক্ট এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইন্টু সার্টেন ইলেকটিভ সাবজেক্ট, বলছে অ্যাজ ডিরেক্টেড দ্য কাউন্সিল ইজ প্লিজ টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন আ সাবজেক্ট আ স্টুডেন্ট মাস্ট অবটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন অর্ডার টু বি এলিজিবল ফর টেকিং আপ সার্টেন সায়েন্স বেস ইলেকটিভ সাবজেক্ট
অ্যাজ মেনশন বিলো। অর্থাৎ নিচে দেখো আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে, দেখো ইলেকটিভ সাবজেক্টের এখানে সিরিয়াল নাম্বার আর মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস টু বি অবটেইন। দেখো ম্যাথামেটিক্স অর স্ট্যাটিস্টিক যদি কেউ নিতে চাও অবশ্যই দেখো 35% ইন ম্যাথামেটিক্স লাগছে। আর দেখো বায়োলজিক্যাল সায়েন্সে যারা নিতে চাও তোমাদের অবশ্যই মাধ্যমিকে যে জীবন বিজ্ঞান ছিল অর্থাৎ লাইফ সায়েন্সে, লাইফ সায়েন্সে 35% নাম্বার লাগছে। তিন নম্বর থেকে নাও ফিজিক্স অর কেমিস্ট্রি অর বোথ 35% নাম্বার লাগছে। চার নম্বর থেকে নাও জিওগ্রাফি 35% ইন জিওগ্রাফি। আর পাঁচ নম্বর থেকে নাও কম্পিউটার সায়েন্স 35% ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ ম্যাথামেটিক্স তোমাদের 35% পেতে হবে তবে কিন্তু কম্পিউটার সায়েন্স পাচ্ছ। এই হলো তোমাদের প্রথম নোটিশটি। প্রথম নোটিশটিকে প্রত্যেকে দেখতে পেলে একটা সামান্য 35% নাম্বার দেওয়া হচ্ছে, দিয়ে তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু এই সাবজেক্ট পেতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এই একাদশ শ্রেণীতে ভর্তি কিন্তু পুরোপুরি কিন্তু স্কুলের একটা দায়িত্ব থাকে। সেক্ষেত্রে নোটিশটা যদিও বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু সমস্ত স্কুলে এত কম নাম্বারে হয়তো ভর্তি নেবে না। সেক্ষেত্রে হয়তো আগে যারা যারা ভালো নাম্বার পেয়েছে ওদেরকে অবশ্যই নেবে। তারপরে হয়তো তোমরা যদি গিয়ে বলো যে এরকম তো নোটিশ দিয়েছে, সেক্ষেত্রে হয়তো নিলেও নিতে পারে, সেটা তোমাদের স্কুলের শিক্ষকদের সাথে কিন্তু কথা বলতে হবে। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, হয়তো সাপোজ কেউ জিওগ্রাফি দেখলে 35 অর্থাৎ 35ই জিওগ্রাফি দিচ্ছে, তাহলে আমার তো 35 আছে আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করবো। দেখো তোমাদের কিন্তু ভাবতে হবে যে তোমাদের পরিবারের একটা ইনকাম কত আছে, কারণ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করলে একটা ভালো কিন্তু টাকা পয়সা খরচ হয়। 11-12 একটু কম হলেও কিন্তু কলেজে গেলে অনেকটাই কিন্তু বেড়ে যায় যদি তুমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও, ঠিক আছে। সেক্ষেত্রে যদি পরবর্তীকালে সেই খরচ যদি না চালাতে পারো সেক্ষেত্রে সাবজেক্টটি কিন্তু বেকার বেকার নেওয়া হয়ে যাবে। বা তুমি হয়তো এই সাবজেক্টটি ভালোই পাসো না, সেক্ষেত্রে এটা নেওয়ার কোনো দরকার নেই। তাই আগে কিন্তু ভাবনা চিন্তা করে নাও যে আমি ভবিষ্যতে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাই বা আমি এই হতে চাই, সেই হিসাব করে কিন্তু তোমরা সাবজেক্টগুলোকে চুজ করবে এবং সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশোনা করবে। তো চলো আমরা সেকেন্ড নোটিশটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারিখ দেখো 2/6/2022 বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের প্রধানদের জানানো যাচ্ছে যে এবছর 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা 275 থেকে বর্ধিত করে 400 করা হলো। তাপস মুখোপাধ্যায় সেক্রেটারি ইনচার্জ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দ্বিতীয় নোটিশটা কিন্তু খুবই ভালো, কারণ দেখেছো 275 থেকে 400 অর্থাৎ একাদশ শ্রেণীতে যে সমস্ত স্কুলে 250 জনের সিট ছিল সেখান থেকে বাড়াতে বলেছে 400 করতে বলেছে। তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই তোমার নিজেদের পছন্দের স্কুলে কিন্তু ভর্তি হতে পারছো। মানে বিভিন্ন স্কুল হয়তো ফর্ম তোলা বা ঘোরাঘুরিটা তোমাদেরকে অনেকটাই কমে গেল। তাই এই নোটিশটি তোমাদের খুবই কাজের নোটিশ। তো এই ছিল আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।